স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। ক্লাস টেনের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত চ্যাপ্টার থেকে আমরা যে সমস্ত প্রশ্ন হয় যেগুলো আমাদের এক্সাম রিলেটেড, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেই সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করছি। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে চেক করো। সো নাহলে স্টার্ট, আজকের অধ্যায় হচ্ছে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ভারত। প্রথম প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভ কবে হয়? 1947 সালের 15ই আগস্ট, খুব ইজি বা কমন প্রশ্ন। নেক্সট হচ্ছে, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্না ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। নেক্সট হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? জওহরলাল নেহরু। নেক্সট হচ্ছে, ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। কে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হন? লর্ড মাউন্ট ব্যাটেন। নেক্সট প্রশ্ন, কার নেতৃত্বে স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য কমিটি গঠিত হয়? ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে ভারতের সংবিধান রচনার জন্য একটি কমিটি গঠিত হয়। নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধানের এক অন্যতম রূপকারের নাম লেখো? ডক্টর বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, ভারতের নতুন সংবিধানটি কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর। কোন বছর থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হয়? 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। ওই দিনটিকে আবার ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবেও ঘোষিত হয়। ভারতের প্রজাতন্ত্র দিবস 1950 সালের 26শে জানুয়ারি। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম? সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় এবং লর্ড মাউন্টব্যাটেনের পরে ভারতের গভর্নর জেনারেল কে হন? শ্রী চক্রবর্তী রাজগোপালচারী। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি কী? জনগণ মন অধিনায়ক জয় হয়ে। নেক্সট হচ্ছে, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষকে কী বলা হয়? রাজ্যসভা। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষকে রাজ্যসভা বলা হয়। ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষকে কী বলা হয়? লোকসভা। ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষকে লোকসভা বলা হয়। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে ভারতের সুপ্রিম কোর্ট অবস্থিত। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আর তোমরা যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনের উপর ক্লিক করে রাখো, যাতে পরবর্তী আপডেট ভিডিও সহজেই নোটিফিকেশান পেতে। সো থ্যাংক ইউ।